আসুন, তোমাদের জন্য আমি তো জায়গা করে রেখেছি। আর আমি আবার বলি, তোমাদের চিঠিতেও কোথাও লাইফ সিকিউরিটির কথা লেখা নেই, আমাদের চিঠিতেও লেখা নেই। আমরা টোটালটাই রেকর্ড করে রাখছি এবং তোমাদের শেয়ার করবো আমরা মিনিটস, এবং এটা আমরা কেউই রিলিজ এখন করবো না, যেহেতু কোর্টে কেস চলছে। আমরা এটা সময় মতো কোর্টের কেসটা একটু শেষ হয়ে গেলে তোমাদের দিয়ে দেবো, তোমাদের কেউ একদিন ওয়াচ করতে পারো যে আমরা টোটালটাই রেকর্ড করবো, নিশ্চিন্তে থাকো, এইটুকু আমার প্রতি ভরসা রাখতে পারো। তোমাদের মিসলিড করবো না, তোমাদের কোনো করবো না। তোমরা কেন ভিড়বে? আমি 2 ঘন্টা তোমাদের জন্য দাঁড়িয়ে আমিও ভিড়ছি, আমার চিফ সেক্রেটারি, আমার ডিজি পুলিশ, আমার আইবি হেড, আমার হোম সেক্রেটারি নন্দিনী, আমরা সবাই ওয়েট করছি। তোমাদের সকলকে ছাতা দিয়েছে এই কারণে যে তোমরা যাদের না ভেজো, এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে, তোমরা অন্তত মিটিং না করো এক কাপ চা খেয়ে যাও। তারা তো তোমাদের ট্রাস্ট করে পাঠিয়েছে, তোমাদের আসার কথা ছিল 15 জন, তোমরা এসছো 40 জন। একটা লোকের বাড়িতে তুমি বলো 40 জনের কি বসার জায়গা থাকতে পারে? তা সত্ত্বেও তোমরা ছোটরা এসছো, আমি তোমাদের জন্য সব অ্যারেঞ্জমেন্ট করে রেখেছি, প্লিজ এসো তোমরা। আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো, যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা একটু চা খেয়ে যাও। এবং দরকারে তোমরা যারা ভিজেছো আমার কাছে কাপড় জামা আছে, আমি তোমাদের দিয়ে দিচ্ছি, জামা কাপড় কিছু তোমরা তোমরা ভিজো না, এটা তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। তোমরা আমার সাথে কথা বলবে বলেছিলে বলেই, কিন্তু আমার ডাকা দেখো তোমার আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসেছিল, কারণ আমি ওখানে যাওয়ার পর সেখানে কোথাও লাইফ স্প্রিংয়ের কথা লেখা ছিল না, এবং আমরাও লিখিনি, আমরাও লিখিনি, তোমরাও লেখোনি, সেদিনকে তোমরা লিখেছিলে। তা সত্ত্বেও তোমরা তো বুঝবে এখানে একটা সিকিউরিটির ব্যাপারও আছে, লক্ষ্মী ভাই বলে রাখো, তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো, তোমরা এক কাপ চা খেয়ে যাও। আমি তো তোমাদের বলেছি যেহেতু কোর্টে ব্যাপারটা বিচারাধীন আছে, তোমাদের মিনিটস আমি করে দেবো, মিটিং এর মিনিটস করে দেবো, পুরো ভিডিও আমি আজকে দিতে পারবো না, আমি মিনিটস করে দেবো। ভাই তোমরা ঠিক করো, তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো, যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন। তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন, তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন? এত অসম্মান কেন করছেন? অনেক অসম্মান করছেন আপনারা। আগেও 3 দিন আমি 2 ঘন্টা করে অপেক্ষা করেছি, আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম, প্লিজ এইটুকু রেসপেক্ট তো দেবেন। আমি তো আমারও দৌড়াতে আছে তোমাদের জন্য, আমি তোমাদের বলছি শুনো, তোমরা ছোট আমি বড়, কিন্তু মনে রেখো আমি আন্দোলন করার লোক, আমি আন্দোলনকে মর্যাদা দিতে জানি, তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম। তোমাদের আমি বলছি কেউ কেউ আমি জানি না কারা এর মধ্যে আছো কারা নেই, কিন্তু আমি তোমাদের সবাইকেই বলবো, ফরগেট পলিটিক্স, মানুষের স্বার্থে এসো কথা বলো। আমি তোমাদের দেখো যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমরা ভিজো না। আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকেও সই করবে, তোমাদের পক্ষ থেকেও একজন সই করবে। ভাই তোমাদের সব ডিমান্ড তো আমি মানতে পারি না, আমি তোমাদের আগেও বলেছি কেন আমি ভিডিও তোমাদের কাছে আজকেই দিতে পারছি না, বা টোটালটাই রেকর্ড করছি, আমি ভিডিও তোমাদের তখনই দেব, আমি সুপ্রিম কোর্ট থেকে পারমিশন নেব, নিয়ে দেব, আমি কথা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব না, আমরাও ইউজ করব না, আমরা ট্রান্সপারেন্সি মেইনটেইন করব। দেখো আমি তোমাদের বলি, আমি হাতজোড় করে বলছি, যদি আপনারা প্লিজ
এসো, কিন্তু তোমরা ভিজো না, তোমাদের অসুখ করলে আমার খারাপ লাগবে, প্লিজ এসো, অন্তত মিটিং না করো, তোমরা আমার কাছে এক কাপ চা খেয়ে যাও।